শিল্পীর বন্দনা পর্ব শেষ হলেন, আমারও বন্দনা শেষ হলেন, দীপু দেওয়ানের বন্দনা শেষ হলেন। কিন্তু বন্দনা গানের পর একটা কথা বললেন, খুব মজার একটি কথা, জামাই শাশুড়ির কারবার তো, মানে এ যুগের জামাই তো শাশুড়ি থেকে একটু টেকনা বেশি থাকে নাকি? শাশুড়ি তো পুরা দূরা মানুষ, শাশুড়ির আর তো নলেজ থাকে না। এখন হলো ডিজিটাল যুগ, মানে একটু দেখলাম আমার জামাই কতটুকু চালাক চতুর, তা দেখে না আমার জামাই টেকনা আছে। মানে আমার ওস্তাদ কাজল দেওয়ান, আমার দাদাগুরু মাতাল কবির রাজ্জাক দেওয়ান, সে এখানে কথা রাখছে যে তুমি একটি তো মাতালের গানও রাখলা না, একটি কাজলের গানও রাখলা না তুমি। একটু যাচাই করে দেখলাম জামাইকে, দেখি জামাই ধরতে পারে কিনে। তো চিন্তা করেন না জামাই, রাত্র তো পড়ে আছে, আর যেহেতু কাজল দানের বীজের সন্তান আমরা, অবশ্যই মাতালেরও গান জানি কাজলেরও গান জানি, পরবর্তী গর্জনের চেষ্টা করি। আর আপনার আজকে ছাইরা দিলাম, সমস্যা নাই জামাই, আপনি যত পারেন মাতালের গান গাইয়েন, আমার তো দুঃখ নেই। হ্যাঁ, আমার দাদা গুরু যত গান লাইনেই গিয়েছে, হ্যাঁ, সাতটার সাত দিনও যদি শিল্পী গায় ওই গান ফুরাবে না। তাই আমরা যদি আমরা মাতালের গানে যদি গাই, তাহলে তো অন্য শিল্পীর গান আমরা গাইতে পারবো না নাকি? আপনি যত পারেন মাতালের গান গাইয়েন, আমি অন্য শিল্পীর গান গাইতে থাকি, পেয়াসে যদি পরে দিই একটি মাতালের গান গাওয়ার জন্য চেষ্টা করবো। হাফিজ কাকা আপনি কোথায় আছেন? অতিশীর্ঘ আমাদের মাঝে চলে আসেন হাফিজ কাকা, আপনি যেখানেই থাকেন দয়া করে আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি স্টেজে চলে আসেন। আমার খাজা বাবারা শেখে যারা ভক্ত মরে নাই রে, খাজা মরে নাই রে, 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 মরে না
বেটা তার পিছনে দেখে তিনটা বাড়ি তাদের সেখানে পাগলার কথা।